আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ব্যথা বাড়লে টেনশন কি? চিকিৎসা তো আমাদের হাতেই আছে এবং এই চিকিৎসার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, জাস্ট একটা ফোন কল। দর্শক, আমার পাশে আমাদের একজন বোন আছেন এখানে এবং সঙ্গে তার মাও আছেন। আমাদের এই বোনকে হয়তো উনি বোরকা পরে আছেন দেখে হয়তো অনেকে চিনছেন না। 2022 সালের মার্চে উনি এসেছিলেন আমাদের কাছে। উনি মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটা ছিল এসপিএ, সংক্ষেপে এএস, এবং এটার জন্য প্রায় ডিজেবল হয়ে গেছিলেন, কোনো কাজ করতে পারতেন না। ইভেন এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে নিজের কাজগুলো পর্যন্ত উনি নিজে করতে পারছিলেন না, কারণ সাহায্য ছাড়া কাজ করা একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিলো। একদম ইয়াং একজন বোন আমাদের, বাট যখন উনি ট্রিটমেন্টটা পেয়েছেন, সঠিক ট্রিটমেন্ট, ভালো হতে আসলে সময় লাগেনি, সুস্থ আছেন এবং এখন পর্যন্ত উনি সুস্থ আছেন। আজকে উনি এসেছেন আমাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য যে এই গত 8 মাস ওনার কেমন কেটেছে। তার আগে দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখছি, ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার আছে, আপনার যে কোনো সমস্যাতে আপনি সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এবং একটা ফোন হতে পারে আপনার জীবনটা বদলে দিতে পারে। দর্শক, আমার এই বোনের কী হয়েছিল একটু ওনার কাছ থেকে আমরা শুনি এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় গত 8 মাস উনি কেমন কাটিয়েছেন এবং এখন উনি কেমন ফিল করছেন ওনার কাছ থেকে আমরা একটু জানব। আসুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রেনু আক্তার। রেনু আক্তার, বয়স খুবই কম, মাত্র 19 বছর বয়স। বাসা কোথায় আপনার? বাসা সাভারে। সাভারে কোথায়? সাভারে গ্রাম সাইডে, প্রিঙ্গিকান্দা গ্রাম। আচ্ছা, আমরা জানি আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন 2022 সালের মার্চে এবং আপনার আর্থ্রাইটিস ছিল, সেটার জন্য প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন। এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? 6 মাস আগে। জি, তার মানে 2021 সালে আপনি সেটা প্রথম বুঝতে পারেন যে আপনার শরীরে প্রথম ব্যথাটা কোথা দিয়ে শুরু হয়েছিল? প্রথম ব্যথাটা এই যে হাতের এই কর্নারে, হঠাৎ করে দেখছেন যে হাত মুভ করতে, নাড়তে বা কাজ করতে ফুলে গিয়েছিল, কাজ করতে পারছিলেন না। সাথে সাথে নিকটস্থ ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, অনেক ডক্টরের কাছে গিয়েছি এবং পরীক্ষা নিরীক্ষা করে ওখানে ওষুধ খাইছি। হুম হুম। ওখান থেকে সে ওষুধ যে বা ট্রিটমেন্ট দিয়েছে কোনো লাভ হয়নি? জি না। কতদিন ট্রিটমেন্ট করেছেন? প্রায় 6 মাসই ট্রিটমেন্ট করেছেন। জি। এর মাঝখানে কি ব্যথাটা শুধু হাতে ছিল নাকি পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল? হাতে, পায়ে, কোমরে, পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল। আচ্ছা, তখন পড়াশোনা করতেন আপনি? তখন পড়াশোনা করতেন না তো? আচ্ছা, যাই হোক, আপনার দেখছেন যে সুস্থ মানুষটা প্রথমে হাতে ব্যথা দিয়ে শুরু হয়, একটা সময় পুরো শরীরে ছড়িয়ে গেল এবং একটা সময় দেখলেন আর আপনি আগের মতো কাজ করতে পারছেন না, হাঁটতে পারি না। এবং পরিবারের মানুষরা তো টেনশনে পড়ে গিয়েছিল, পাশাপাশি আপনি নিজেও টেনশনে পড়ে গিয়েছিলেন যে আসলে আমার কি হবে, এত ইয়াং একজন মানুষ, এমন বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি, ওষুধ খাচ্ছি, ডক্টর দেখাচ্ছি, তাও ভালো হচ্ছে না কেন, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। আচ্ছা, তখন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আসেন, স্যারের বিষয়ে আপনারা কিভাবে জানতে পারেন তখন? স্যারের বিষয়ে আমার মামা এই জায়গায় চিকিৎসা করছিল। ও আচ্ছা। ওনার কাছ থেকে আর কি স্যারের অ্যাড্রেস নিয়ে। আচ্ছা আচ্ছা। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? 1 সপ্তাহ। 1 সপ্তাহের মতো। এবং সেই ট্রিটমেন্ট শেষে বাসায় চলে যান, স্যার কিছু নিয়মকানুন বলে দেন এবং কিছু ওষুধ দিয়ে দেন এবং আপনি কন্টিনিউয়াসলি সেটা নিয়মকানুন ফলো করেছেন এই কতদিন। তাহলে এই গত 8 মাস, এখন ডিসেম্বর মাস 2022-এর, এই গত 8 মাস আপনার কেমন কেটেছে? গত 8 মাস আমার অনেক ভালো কেটেছে। স্যারের নিয়ম অনুযায়ী আমি চলছি, ব্যায়াম করছি, সাঁতার কাটছি, তারপর ওষুধ খাইছি, হাঁটাচলা করছি নিয়মিত, এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ, মানে আপনি অসুস্থ হওয়ার আগে ঠিক যেমনটা ছিলেন মনে হচ্ছে ঠিক এখন তার থেকেও এখন ভালো আছেন মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। দর্শকদের জন্য ছোট্টভাবে যতটুকু পারেন আপনার মনে যা আছে স্যারের চিকিৎসা সম্পর্কে একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যারা এইসব রোগে ভুগছেন, এই ব্যথা সমস্যায়, তারা দেরি না করে আমাদের শফিউল্লাহ স্যারের কাছে এসে সঠিক চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি সুস্থ হন। ধন্যবাদ বোন আপনাকে। দর্শক, শুনলেন তো, মাত্র 7 দিন। দর্শক, কেন ঘরে বসে থাকবেন? দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বাইরে থেকে পর্যন্ত মানুষ আসছে চিকিৎসার জন্য, আর আপনি আমার ঘরের কাছে থেকে আপনি কেন ঘরবন্দি হয়ে থাকবেন? কেন নিজেকে গুটিয়ে রাখবেন? কেন নিজেকে আপনি পৃথিবীর এই সব আলো বাতাসে, এত সুন্দর একটা পৃথিবীর থেকে আপনি নিজেকে কেন গুটিয়ে রাখবেন? কেন তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হবেন? কেন অন্যের সাহায্যের জন্য আপনাকে বসে থাকতে হবে?
আপনি বরঞ্চ মানুষকে সাহায্য করবেন, আপনি নিজেকে মানুষের সাহায্যের জন্য এগিয়ে নিয়ে যাবেন। সেই মানুষটা যদি আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে হবে? দর্শক, আমরা বসে আছি আপনার জন্য, আপনার অপেক্ষায়। আমাদের হাতটা বাড়ানোই আছে আপনার দিকে, শুধু আপনার হাতটা আমাদের দিকে একটু বাড়ান। আলহামদুলিল্লাহ, কথা দিচ্ছি ইনশাল্লাহ হয়তো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন, আমাদের স্যারকে যতটুকু জ্ঞান দিয়েছেন, তার সবটুকুই স্যার কাজে লাগান, যাতে মানুষটা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই বোনের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন, এবং আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাদেরকে ধন্যবাদ।